হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি পিছনের বাড়িতেই আছি। দেখো পিছনে কত গাছপালা, কত ফুল। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির ওখানে যেমন চারদিকে গাছপালা, বাড়ির সামনেই সেই এই জায়গাটা ঠিক সেরকম। তো চতুর্দিকে গাছ, দেখো তো এই জায়গাটা খুব ভালো লাগছে। আর এখানটা ঠান্ডা আছে, তাই ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। তো আজকে আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে পিসুনি বানিয়েছিল আলুর তরকারি আর লুচি, আর তার সাথে ফল ছিল। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা রেডি হব, রেডি হয়ে বেরোবো। একটু পিসির যে বড় মেয়ে ছিল এখানে, তার সাথে তোমাদেরকে আলাপ করে দিয়েছি। তো ওই দিদি যাবে, বালিগঞ্জ যাবে, বালিগঞ্জের গুরুদেবের আশ্রমে যাবে। তো ভাবছি, আমিও কোনোদিন যাইনি, তো দিদিও বললো যে চলো আমার সাথে, চলো ঘুরে আসবে, চলো দেখা আসবে কেমন। সেভাবে আমিও দিদির সাথে যাব। ভিডিওটা লাস্ট পর্যন্ত চেক করতে থাকো, তোমাদেরকেও দেখাবো যা যা আমি দেখবো, তোমাদেরকেও তাই দেখাবো। যদি ভিডিও করা যায়, জানি না করা যাবে কি না, আশা করি করা যাবে হয়তো। সো গাইস, এখন বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমরা যাচ্ছি ভারত সেবাশ্রম, যেটা বালিগঞ্জে। তো সে কারণে ওখানে যাচ্ছি। তো আমার শ্বশুরমশাইও ওই আশ্রমের গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন। তো ওখানে যাচ্ছি আপাতত আজকে দেখতে, ফার্স্ট টাইম যাচ্ছি। তো দিদিরাও রেডি হয়ে গেছে, আসছে। যা প্রচন্ড রোদ্দুর বাইরে, ব্যাপার। চলো চলো, এখানে সব ছেলেরা রেডি হয়ে বসে আছে, ছেলেরা যাচ্ছে। ছেলেরা দেখছো, চিনতে পারছো, তুমি দেখছো কুম্ভকর্ণ না? ছোটবেলা একটা কুম্ভকর্ণ ছোট বাচ্চা বাচ্চা হাতি বাচ্চা হাতি ঠিক আছে চলো যা যা চলো। হ্যালো কুম্ভকর্ণ, এক্সারসাইজ করো, এক্সারসাইজ এক্সারসাইজ না করলে পরে হাঁটতেই পারবে না। সো গাইস, আমরা এখন বালিগঞ্জে পৌঁছে গেছি আর আশ্রমের সামনে এসে গেছি। এবার আমরা ভিতরে ঢুকবো। এখন আমরা একদম মেন জায়গায় পৌঁছে গেছি, এখানে গুরুদেবের পূজা হয়, আরতি হয়। এই জায়গাটা ঠিক এরকম, ভীষণ সুন্দর দেখতে জায়গাটা। এখন দেখো আরতি হচ্ছে। এখন এখানে আরতি হচ্ছে, দেখো হচ্ছেন আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ। ইনি আশ্রমের প্রতিষ্ঠাতা। শুধু কলকাতায় নয়, ইন্ডিয়ার বহু জায়গায় এনার আশ্রম আছে, পুরী থেকে শুরু করে বিভিন্ন তীর্থস্থানে। এছাড়া দিল্লি, বম্বে, গুজরাট সমস্ত জায়গায় এনার আশ্রম আছে, এমনকি বিদেশে পর্যন্ত এনার আশ্রম আছে। শিবের আশীর্বাদেই স্বামী প্রণবানন্দজী মহারাজের জন্ম হয়েছিল। আপনাদেরকে দেখালাম ভারত সেবাশ্রমটা দেখতে কেমন। তো এখনও এখানেই আছি, এখানে ভোগ খেয়েছি। ভোগ খাওয়ার পরে যে মহারাজজি আছেন ওনার সাথে গল্প করছিলাম, খুব ভালো উনি, অনেকক্ষণ কথা বলছিলাম। তো এবার বাড়ি যাব, খুব ভালো লাগলো আজকে দিনটা এখানে এসে। আবার আসার ইচ্ছা আছে, দেখা যাক কবে হয়, সেই দিনটা কবে আসে। আদিত্য, আদিত্য এর নাম, মিমি দিদির বড়ো ছেলে আদিত্য নাম।
আর তোমার ভাইয়ের কি নাম যেন? অরিত্র। অরিত্র, আদিত্য, আর বড় ছোটর নাম হচ্ছে অরিত্র। সো গাইস, আমরা এখন বাড়ি ফিরছি, বাট আমার ফোনের ব্যাটারি কিন্তু একদম লো হয়ে গেছে, তাই ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হবে। আশ্রমটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আর আমার মতন তোমরাও যারা নতুন এই প্রথমবার এই আশ্রমটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাও ক্লিক করো। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছো তারাও কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো। আবার ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।